নমস্কার সবাইকে, অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। সেটি হলো যে আজকের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির আগামী জুন মাসটি কেমন যাচ্ছে। আপনার রাশি লগ্ন যদি কর্কট হয় তাহলে এই অনুষ্ঠানটি আপনার জন্য। শুরুতেই কয়েকটি গ্রহগত পরিবর্তন হচ্ছে তার সংক্ষিপ্ত আলোচনা করব, আর তারপরে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, অর্থাৎ প্রতিদিনকার রাশিফল বিষয়ক অনুষ্ঠানে, যেটা শোনার জন্য আপনার সবসময় খুব অধীর আগ্রহে অপেক্ষা করেন। মাসের শেষ দিন মে মাসের 31শে মে বুধ কিন্তু বৃষ রাশিতে গমন করবে এবং 14ই জুন বুধ আবার মিথুন রাশিতে গমন করবে। মোটামুটি 16 দিনের এই গোচর, এই গোচরের আলাদা অনুষ্ঠান হবে, আমি সেটা করেছি। এই অনুষ্ঠানের পরপরই আপনারা হয়তো আপডেট পেয়ে যাবেন। আর এরপরে 14ই জুন বুধ যখন মিথুন রাশিতে গোচর করবে, আপনার রাশিতে থাকবে, তারও ভিডিও আলোচনা করব। তবে বলে দিতে চাই, বুধের এই গোচরে বুধ কিন্তু জুলাই মাসের 2-3 তারিখ পর্যন্ত থাকবে এবং এই সময়টা বুধের সঙ্গে কিন্তু শুক্রও গোচর করবে, কারণ শুক্র তার আগেই মিথুন রাশিতে আসবে। পর্যায়ক্রমে সবগুলোই পাবেন, তো 3-4টা গ্রহ আপনার রাশিতে থাকবে। মিথুন রাশির ক্রস করে যখন কর্কটে আসবে সেই ভিডিওটাও পাবেন। তবে মিথুন রাশিতে এই গোচর করাতে আপনার রাশি লগ্ন কর্কটের জন্য যে ফল দিতে যাচ্ছে সেটি হলো যে আপনার কিন্তু ব্যয়ের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আসবে এবং কিছু ইনভেস্ট করার সুযোগ আপনি পাবেন এবং কিছু রিইনভেস্ট করার সুযোগও কিন্তু, অপরচুনিটি কিন্তু আপনার লাইফে সময় দেখা দিতে যাচ্ছে। এটা মোটা দাগে আপনার জন্য একটা সাফল্যের জায়গা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হলো যে কর্মক্ষেত্রে এবং লাইফে অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আপনি পাবেন, বেশ কিছু সাফল্যের জায়গা আপনার তৈরি হবে, এটাও কিন্তু আপনার জন্য একটা পজিটিভ জায়গা হচ্ছে। তবে কি, প্রতিযোগিতা কিন্তু বাড়বে। বুধের শুক্রের গোচর মিথুন রাশিতে আপনার রাশির দ্বাদশ ঘরে কিন্তু প্রতিযোগিতা বাড়বে এবং আপনার প্রতিযোগিতার সাফল্য এটাও কিন্তু এখানে মোটামুটি বেশ ভালো রকম আসা শুরু করবে। এই জায়গাগুলোতে একটা পজিটিভ থিঙ্কিংয়ের জায়গা, পজিটিভিটি একটা বৃদ্ধি পাচ্ছে এই জায়গাতে, আপনাদের জন্য বেটার সিচুয়েশন আসছে। পরবর্তী যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে 12 তারিখে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে আপনার রাশি দ্বাদশ ঘরে। তো জানেন শুক্র দ্বাদশে কিন্তু খরচা বাড়ায় এবং সে লাক্সারি প্রোডাক্ট, পারফিউমারি প্রোডাক্ট, পারফিউম, সুগন্ধি, কসমেটিক, সানস্ক্রিন, এই ধরনের প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে কিন্তু খরচা বাড়তে পারে। আর তুলনামূলক কিন্তু লাভিশনেস, লাক্সারি, এইগুলো কিন্তু আপনার লাইফে কিন্তু এই সময় মোটা দাগে একটু বৃদ্ধি পাওয়ার জায়গা থাকছে এবং এই কারণে কিন্তু আপনার খরচার জায়গাটা বৃদ্ধি হচ্ছে, যার কারণে কিন্তু আপনার লাইফে বেশ কিছু নেগেটিভ সিচুয়েশন আসতে পারে পরবর্তীকালে, সেই জন্য কিন্তু আর্থিকভাবে আপনি চাপের মধ্যে পড়তে পারেন। আর 15 তারিখে রবি মিথুন রাশিতে প্রবেশ করবে। 15 তারিখে 15ই জুন প্রবেশ করেছে, 16ই জুলাই পর্যন্ত অবস্থান করে থাকবে। তো এই সময়টা কিন্তু আমি আলাদাভাবে ভিডিও করব, সেটা তখন পাবেন এই পজিশন নিয়ে। তখন কিন্তু বুধ শুক্র রবির একটা সহাবস্থান থাকবে আপনার রাশির দ্বাদশে। এটা কিন্তু মোটা দাগে আপনার জন্য কিন্তু অনেক ঘোরাঘুরি, ব্যস্ত সময় কাটানোর জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। তবে একটা জিনিস কি, ব্যয় বেশি হবে। গৃহবাড়িতে আপনার গেস্ট আসবে, অতিথি আপ্যায়নের জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে, ঘোরাঘুরির জন্য ব্যয় বৃদ্ধি পাবে, আর কিছু কেনাকাটার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। সো আমার কাছে মনে হয় এই সময়টা আপনারা বুঝে শুনে খরচা করবেন, কারণ এমনিতেই বাজারে একটা মুদ্রাস্ফীতি চলছে আর সেই সময় কিন্তু আপনার খরচাটা যদি প্রয়োজনের তুলনায় বেশি হয় বা কম গুরুত্বপূর্ণ কাজে খরচা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকামের ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা চাপের বিষয় হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো এই মাসে শেষ দিন 30শে জুন, একদম শেষ দিন, শনিদেব কিন্তু কুম্ভরাশিতে অবস্থান করছে, তিনি কিন্তু সেখানে বক্রিও যাচ্ছেন। তো বক্রি শনির ভিডিও অবশ্যই পাবেন এবং প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা করে পাবেন, প্রত্যেকটা রাশির কোন কোন বিষয়ে সাবধান সতর্ক থাকা দরকার, কী কী বিষয়ে সাবধান সতর্ক থাকা দরকার, এই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, অনুষ্ঠানটি করব, সবাই দেখবেন। আর সবথেকে কাছাকাছি সময় যে জায়গাটা হচ্ছে সেটা হলো জুন মাসের 1 তারিখে, একদম আর্লিতেই, আর্লি জুনে মঙ্গল কিন্তু সক্ষেত্রী হচ্ছে। মঙ্গল মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে যাচ্ছে, একদম সক্ষেত্রী হচ্ছে, আপনার রাশি দশমে চলে যাচ্ছে কর্কটের ক্ষেত্রে, দশমপতি দশমে। সো ডিটেলসে আলোচনা করব, অনুষ্ঠানটি হয়তো এই অনুষ্ঠানের পরপরই করব।
হয়তো আজকালকেই আপনারা আপডেট পেয়ে যাবেন, আপলোড হয়ে যাবে। কিন্তু মঙ্গল কিন্তু আপনার রাশিতে দৃষ্টি থাকবে, চতুর্থ দৃষ্টি ফার্স্টলি, সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশির চতুর্থে, এবং অষ্টম দৃষ্টি থাকবে আপনার রাশির পঞ্চমে। সো তিন চারটা জায়গায়, তিন জায়গা তার দৃষ্টি থাকছে, এক জায়গায় অবস্থান হচ্ছে। দশমে মঙ্গলের অবস্থান আপনার করিতকর্ম বৃদ্ধি পাওয়া, কাজের স্পিড পাওয়া, মনোবল আসা, এগুলো কিন্তু আসবে। এবং নিজের মধ্যে কিন্তু একটু বিদ্রোহ করার একটা টেন্ডেন্সি, মানে আর্গুমেন্টাল একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে এই সময় কাজ করবে। কোনো কিছুতে কিন্তু সহজে অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিটা আপনার মধ্যে যেটা ছিল সহজাত প্রকৃতি, সেটা কিন্তু থাকবে না এই সময়টা। কিন্তু আপনাকে আপনার কাছের মানুষদের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু বাড়তে পারে। আর যদি আপনার ফ্যামিলির কারোর কর্কট রাশি হয়, লগ্ন হয়, তাহলে আপনি অনুষ্ঠানটা দেখবেন এবং চেষ্টা করবেন তাকে এটা ফরওয়ার্ড করে দিতে, শেয়ার করতে। আর সবচেয়ে বড় জিনিস হলো, মঙ্গলের এই গোচর মেষ রাশিতে আপনার কিন্তু সন্তানের সঙ্গে কিন্তু আপনার দূরত্ব কিন্তু বৃদ্ধি পেতে পারে। সন্তানের কোনো ছোটোখাটো চোট আঘাত লাগা, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। সো প্রত্যেকটা জায়গায় সাবধান সতর্ক থাকবেন। চলে যাচ্ছি মূল পর্বের মূল অনুষ্ঠানে, সেটি হলো প্রতিদিনকার রাশিফল বিষয়ক অনুষ্ঠান। এই অংশে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এক তারিখ এবং দু তারিখ দিয়ে শুরু করছি। এক তারিখ এবং দু তারিখে আপনার ভাগ্যের উন্নতি কিন্তু পাবেন। পিতা, পিতামহ বা এই টাইপের, বা ফ্যামিলির কোনো গুরুজি বা আধ্যাত্মিক কোনো টিচারের, আধ্যাত্মিক কোনো গুরুজির সান্নিধ্য আসা, তার আশীর্বাদ লাভ করা, তার পরামর্শ পাওয়া, তার সান্নিধ্য লাভ করা, একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনার এই সময় পেয়ে যাবেন। মোটামুটি সময়টা কাজে লাগান, সব দিক থেকেই কিন্তু আপনাদের একটা বেনিফিট আপনার আশা করতে পারেন। কমিউনিকেশনের জায়গাতে শুরুতে একটু স্লো হলেও কিন্তু পরবর্তীকালে আপনাদের কমিউনিকেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। দেখুন, তিন এবং চার তারিখে এই সময়টা কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু থাকবে। এবং সবচেয়ে বড় কথা, কাজের ব্যস্ততা কিন্তু অনেক বেশি থাকবে। সব কাজ শেষ করাটা, সময় মতন শেষ করাটা আপনার জন্য একটু মুশকিলের কাজ হতে পারে। দু নম্বর হলো, এই সময় আপনার আর্থিক বেনিফিটের জায়গায়, কর্মের উন্নতির জায়গায় কিন্তু একটা মোটা দাগে সাফল্যের জায়গা আপনি পেতে পারেন। পাঁচ তারিখ এবং ছ তারিখে সন্তানের এবং আপনার উভয়ের ক্যারিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে, বা যারা প্রফেশনাল কোর্স করছেন বা করতে চাচ্ছেন, এই ধরনের কোনো জায়গাতে আসেন, তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। উন্নতি কিন্তু এ সময় বেশ ভালো রকম আপনারা পাবেন। পাঁচ ছয় তারিখে সাত আট নয় এই তিন দিন কর্মের উন্নতি আসবে, ভাগ্যেরও উন্নতি আসবে। আর সবচেয়ে বড়ো কথা, যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য, যারা হোটেল রেস্টুরেন্টে বিজনেস করছেন বা বিভিন্ন ভেহিকলসের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। যারা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু বেনিফিট আসবে, আর্থিক বেনিফিট কিন্তু সবচেয়ে বেশি আসবে। আর সবচেয়ে বড়ো কথা, খাদ্যাভ্যাসের একটু সাবধান সতর্ক থাকা দরকার, বিশেষ করে যারা বিভিন্ন সময় বাইরে বাইরে খেয়ে থাকেন, তাদের জন্য পেটের হজমজনিত জটিলতা, খাদ্যাভ্যাসে জলের একটা বড় প্রভাব আছে, জলটাকে একটু বুঝে শুনে খাবেন, তাহলে ভালো থাকা দরকার এই এই জায়গাতে। আর একটা জিনিস হচ্ছে কি, কর্মের উন্নতি, কর্মের প্রসার, এটার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার লাইফেরও সার্কেলিংয়ের একটা পজিটিভিটি বা চাকাটা কিন্তু একটু গতিশীলতা এই সময় বেশি দেখতে পাবেন। দশ এবং এগারো তারিখে, দশ এবং এগারো তারিখে আপনার লাইফে একটু উত্তেজনা, একটা অস্থিরতা, একটা ফ্রাস্ট্রেশন, এইগুলো কিন্তু এই সময় একটু বেশি কাজ করবে। আর কিছু কিছু সময় কিন্তু এই সময় আপনার মধ্যে একটা জেদ্দি ভাব, কোনো কিছু লেগে থেকে ওটা কমপ্লিট না করা পর্যন্ত নাসর বান্দার মতন করে থাকার একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে এই সময় আপনি বেশ ভালো রকম দেখতে পাবেন, রপ্ত করতে পারবেন এবং দেখতে পাবেন। তেমনি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে, যারা ফ্যামিলি লাইফ লিড করছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সময়টা যথেষ্ট মিষ্টি মধুর কাটবে আশা করছি। নিজেদেরকে একটু বেশি সময় দেন এই সময়, একটু পোটেনশিয়াল টাইম নিজেরা কাটান, খুব ফিউচারের জন্য, প্ল্যানিংয়ের জন্য, সন্তানদের জন্য, পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। বারো এবং তেরো তারিখ এই সময় আর্থিক উন্নতি, ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি যথেষ্ট ভালোভাবে পাবেন। সব দিক থেকেই একটা উন্নতির জায়গা এই সময় দেখা যাচ্ছে। সেভিংসের জায়গা ভালো থাকবে, পুরনো ধার বাকি পরিশোধ করা বা আপনার আদায় করা যথেষ্ট ভালো হবে, সেভিংসটা ভালো হবে। অনাকাঙ্ক্ষিতভাবে কোনো গিফট, উপহার, উপঢৌকন এই সময় এগুলো পাওয়ার জন্য কিন্তু টাইমটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বারো এবং তেরো তারিখে শেয়ার বাজার বা কী বলবো যে লটারি, ফাটকা ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। তবে সতর্ক থাকবেন, কোনো ফ্রডের পাল্লায় পড়তে পারেন, ফ্রডিং হতে শিকার হতে পারেন, এই জায়গাতে কিন্তু সাবধান সতর্ক থাকা উচিত।
14-15-16 এই সময় আপনার কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় কর্মের সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বা বড় কোনো শিল্পগোষ্ঠীর সঙ্গে কোনো চুক্তিপত্র হওয়া, কোনো কিছু সাপ্লাই দেওয়া, মেনটেন করা, কোনো মিটিং সিটিং হওয়া, কোনো চুক্তিপত্র হওয়া, এইসব কাজের জন্য কিন্তু এই সময়টা খুব স্মরণীয় হয়ে থাকতে পারে আপনার জীবনে। কর্পোরেটের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। ভাইবন্ধুর সঙ্গে সম্পর্কটাই অনেকটা আপন হবে, অনেকটা ক্লোজ হবে এবং পুরনো সমস্যাগুলোর সমাধান কিন্তু এই সময় করতে পারবেন। 17 এবং 18 তারিখ আপনার লাইফের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো এই সময় খুব দ্রুত কমপ্লিট হতে থেকে মন মানসিকতা ভালো থাকবে। না হওয়া কাজগুলো বা যে কাজগুলো হাতে নিয়েছিলেন, করতে চাচ্ছিলেন, বাধাগ্রস্ত হচ্ছিলো, ঠিক মতন হচ্ছিলো না, সেই কাজগুলো কিন্তু এখন নর্মালি হতে থেকে কিন্তু মন মানসিকতা যথেষ্ট আনন্দ ভরপুর থাকবে। সময়টা আপনাদের জন্য যথেষ্ট উপভোগ্য হবে। 19-20, 19-21 এই তিন দিন কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি পাবেন। আর্থিক ক্ষেত্রে যারা বিদেশ থেকে ইনকাম করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন, যাদের কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব বা এই ধরনের কোনো কিছুর মাধ্যমে ইনকাম করেন, বা যারা বিদেশে থাকেন, বিদেশ থেকে দেশে আসবেন বা দেশ থেকে বিদেশে যেতে যাচ্ছেন, এমন ধরনের জাতক জাতিকাদের জন্য সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজের সময় সময়টা কাজে লাগাতে পারলে প্রপারলি কিন্তু ফিউচারটা আপনাদের জন্য খুব ব্রাইট হবে। আর সন্তানের ক্যারিয়ার এবং আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট কিন্তু এসব পাবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনার এবং আপনার সন্তানের উপার জন্যই কিন্তু বেটার টাইম এই সময় দেখতে পাচ্ছি। সন্তানের কোনো সাকসেসে কিন্তু আপনার মন এই সময় গর্বিত হবে। 22-23 তারিখ প্রচুর প্রতিযোগিতার মধ্যে পড়বেন, শত্রুতার একটা ভাব অনুভব হবে, কিন্তু তারপরেও কিন্তু সেইখানে আপনি সাকসেস পাবেন এবং শত্রুতার এগেনস্টে কিন্তু সাফল্য পাবেন। যতই প্রতিযোগী হোক আপনার সাফল্য কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। মন মানসিকতা একটা তেজিভাব এই সময় বিরাজ করবে। নিজেদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো লাগা, ভালো থাকার একটা টেন্ডেন্সি এই সময় আপনি পাবেন। আর 24-25 তারিখে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু যারা বিজনেসের সঙ্গে জড়িত, যারা চাকরির সঙ্গে জড়িত, যারা স্বপেশার সঙ্গে জড়িত, ডাক্তার, উকিল, জ্যোতিষবাবু বা রত্ন ব্যবসায়ী, এদের জন্য কিন্তু এই সময় খুবই গুরুত্বপূর্ণ টাইম। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আপনার অনেক অর্ডার, অনেক কাস্টমার ডিল করা, অনেক কাস্টমারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং অনেক কাস্টমারের সঙ্গে কিন্তু লাইফের আর্থিক উন্নতির জায়গা কিন্তু এই সময় খুব স্ট্রং থাকবে। সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু ভালো থাকুন। 26 এবং 27 তারিখ 26-27 তারিখে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু এই সময় অনেকাংশেই সাফল্য হবে। আর পুরনো ধারবাকি পাওনাগণ্ড আদার জন্য দিনটা স্মরণীয় হয়ে থাকতে পারে, সময়টা কাজে লাগান। আর দ্বিতীয় কথা হলো সেভিংসটাই সময় ভালো থাকবে। হঠাৎ করে কোনো গিফট উপহার উপঢ়কন যেমন পেতে পারেন, তেমনি শেয়ার বাজার থেকে বা লটারি প্রাপ্তির জায়গা থেকে কিন্তু কোনো প্রাপ্তি যোগ কিন্তু এই সময় আকস্মিকভাবে আপনি লাভবান হতে পারেন। মাসের শেষের দিকে 28 এবং 29 তারিখে কর্মের, ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু নিজের পকেটের অবস্থারও কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এই সময় কিন্তু প্রেমিক প্রেমিকা বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি, একটা গতি কিন্তু এই সময় আপনারা পাবেন। এই সময় কিন্তু কোনো চুক্তিপত্র হওয়া, সই স্বাক্ষর হওয়া, কোনো বড় শিল্পগোষ্ঠী বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে আপনার প্রতিষ্ঠানে বা আপনার ব্যক্তিগতভাবে কিন্তু একটা চুক্তিপত্র বা লিখিত দলিলপত্র কিন্তু হতে পারে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন এবং পরিবর্তন বা সংযোজন করা থাকলে অবশ্যই করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই সময় কাজগুলো কিন্তু আপনার ফেভারে আসার সম্ভাবনা বেশি থাকছে। আর পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা, তাদের সর্বাত্মক সহযোগিতা কিন্তু আপনি এই সময় পেতে যাচ্ছেন। সময়টা কিন্তু আপনার জন্য খুব লাকি একটা দিন হিসাবে কিন্তু প্রমাণিত হবে। মাসের শেষ দিন 30 তারিখ এবং জুলাই মাসের 1 তারিখ এই সময়টা কিন্তু আপনার মন মানসিকতা একটা দরাজভাব থাকবে, একটা তেজিভাব থাকবে এবং সব কিছুতে আপনার মনে হবে যে না হওয়া কাজের সাকসেসগুলো আপনার এখন চাই এবং সেইগুলো আপনি তুলে নিতেও পারবেন। এবং এই সময় কিন্তু আপনার কথা বলার স্পিড কিন্তু খুব বেশি থাকবে এবং আপনার কথার দাম কিন্তু এই সময় খুব বৃদ্ধি পাবে। ম্যান হিসাবে আপনার পার্সোনালিটি কিন্তু এই সময় সব জায়গায় কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে। আপনার কিন্তু অবস্থান সুসংহত হবে পকেটের, বিজনেসের এবং ব্যক্তি মানুষ হিসাবেও কিন্তু আপনার অবস্থান কিন্তু খুব দৃঢ় হবে। মোটামুটি এই ছিল আগামী জুন মাসের জন্য সাবধান সতর্কতার অনুষ্ঠান, রাশিফলের অনুষ্ঠান। যদি এর বাইরে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে, চেষ্টা করবো সেই নিয়ে অনুষ্ঠান করতে। আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো, শারীরিক অসুস্থ থাকার কারণে প্রথম কয়েকটা ভিডিও দেওয়ার পরে পরের অনুষ্ঠানগুলো করতে একটু দেরি হলো, সেই জন্য
সবাই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।